মিড ডে মিলের চালের হিসেবে গড় মিলের অভিযোগ। শক্তিগড় হাই স্কুলে পৌরপ্রতি সহ প্রতিনিধি দল প্রধান শিক্ষকের উপস্থিতিতে খাতা সিল করে সঠিক তদন্তের জন্য মহকুমা শাসকের কাছে আবেদন। মিড ডে মিলে চালের হিসাবে গড় মিল রয়েছে এমন অভিযোগে পৌরসভার পক্ষ থেকে সিল করা হলো স্কুলের মিড ডে মিলের হিসাবের খাতা। মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে বিষয়টি তদন্ত করে দেখার আবেদন পৌরপ্রধানের। শনিবার বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ওএস সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সহ অন্যান্যরা যান বনগাঁ শক্তিগড় উচ্চ বিদ্যালয়ে। প্রসঙ্গত, বনগাঁ পৌর এলাকায় আপার প্রাইমারি 14টি স্কুলের চাল সরকারিভাবে সরবরাহ করা হয় বনগাঁ পৌরসভা থেকে। পৌরসভা সূত্রে খবর, সম্প্রতি একটি তদন্তে মিড ডে মিলের চাল সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ আসে পৌরসভার কাছে। বিষয়ের সত্যতা খতিয়ে দেখতে অন্যান্য প্রতিনিধিদের নিয়ে হাজির হন পৌরপতি। এদিন শক্তিগড় স্কুলে গিয়ে কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সাথে। সরকারিভাবে বরাদ্দ চালের হিসাবও দেখেন তারা। পৌরপ্রধান বলেন 521 জন ছাত্রছাত্রী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর, তার মধ্যে অনুপস্থিতির হার প্রায় 65%। এদিনও বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা 229 জন, কিন্তু সরকারি বরাদ্দ রয়েছে 521 জনের। আমরা মনে করছি বিষয়টির মধ্যে গাফিলতি রয়েছে, সে কারণে ইতিমধ্যে আমরা মহকুমা শাসক ও জেলা শাসকের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। আমরা মিড ডে মিলের চাল পৌরসভা থেকে গভর্নমেন্ট বিভিন্ন স্কুলে সাপ্লাই করতে দেয় এবং সেখানে আমরা একটা তদন্ত করে দেখছি যে বিভিন্ন স্কুলের অভিযোগ আসছে, যেমন শক্তিগড় স্কুলের যে 521 জন 5 থেকে 8 পড়ে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিনই শুনি 200 বাচ্চা খাইয়ে বাকি চাল কোথায় যাচ্ছে, নাহলে বাই চান্স আমাদের নামে দোষ হতে পারে। চালটা নিচ্ছে 521 জনের, অথচ সাপ্লাই তারা কোথায় পাঠাচ্ছে যদি আমরা দেখছি। এবং আজকে আমরা সেটার তদন্তে এসেছিলাম, এসে দেখলাম একটা ব্যাপক ইনলিগালিটিস আমাদের খাতাপত্র যা পেলাম তাতে ধরা পড়েছে। মানে অ্যাবসেন্ট প্রতিদিনই অ্যাবসেন্টের পরিমাণ অ্যাবভ 65%, আর প্রেজেন্টের পরিমাণ ওই বিলো 45%। তো সেখানে আমরা দেখলাম যে এই যে ধারাবাহিকভাবে এই চালটা কোথায় যাচ্ছে, এর টাকাটা তো হেডমাস্টারের কাছে আসে। সুতরাং আমরা এসডিও সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম, তার আমরা প্রসিডিওর মতো খাতাগুলো সিল করলাম। মিড ডে মিলের চালটা দেখতে এসে আমরা মিড ডে মিলের চালে দেখছি এই অবস্থা ব্যাপক, মানে 65% চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। আমরা সেটা ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব বলে আপনি খাতাগুলো সিল করে ছবি তুলে নিয়ে যান। আমরা তুলে নিয়েছি, হেডমাস্টার এক্সিকিউটিভ অফিসার দিয়ে আমরা এবং পিপিআর যারা করেছে তাদের দিয়ে সই করিয়ে নিয়েছি যে অ্যাকচুয়াল বাস্তব স্ট্যাটাস কেউ যাতে আমরা অস্বীকার না করতে পারি। এদিন স্কুলের প্রধান শিক্ষক ও পৌর আধিকারিকদের উপস্থিতিতে খাতা সিল করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের এখানে মিড ডে মিল নিয়ে কোনো সমস্যা নেই, প্রতিদিন সমস্ত ছাত্র খাবার খায় না, এদিন 110 জন খাবার খেয়েছে, 15 কেজি চাল দেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি নির্দেশ মেনে পুষ্টিকর খাদ্য হিসাবে 229 জনের মধ্যে কলা বিতরণ করা হয়েছে। মিড ডে মিল নিয়ে কোনো অভিযোগ সেরকম কিছু নেই আমাদের, আমরা খাতাপত্র সবই দেখিয়েছি আর দেখেছি, এমনি কোনো সমস্যা নেই আমাদের এখানে। প্রশ্নটা হচ্ছে অনেক ছেলেমেয়ে খায় না, যেমন ধরুন ক্লাসে আজকে আমরা ওদের ওই অতিরিক্ত পুষ্টিকর খাবার হিসেবে কলা দিয়েছি, এবার কলাকে যখন দেওয়া হয় তখন ঘরে ঘরে দেওয়া হয় যাতে সব ছেলেমেয়ে পেয়ে যায়, কিন্তু মিড ডে মিল যদি সব ছেলেমেয়ে খায় না যেন কলাটা আমরা সব ঘরে ঘরে দিয়ে দিই। আমরা মোটামুটি বুঝে নিই যে ছেলেপেলে কেমন খেতে পারে একটা আন্দাজ, মেসেজ করা হয় যখন আমরা সেই সঙ্গেই মেসেজ করি। তাদের 500 বেশি স্টুডেন্ট আছে, সেই অনুপাতেই চাল নেওয়া হয় না? এটা এটা আমাদের রেকর্ড আছে, যা আমরা সবসময় ওই পরিমাণ চাল নিই না, আমাদের যখন যা লাগে সেইটুকু নেওয়া হয়। ডিএর দাবিতে আন্দোলন চলছে, এদিনও শিক্ষকদের কর্মসূচি ছিল, আন্দোলনের ব্যাচ পড়ে শিক্ষকেরা ক্লাস করছেন। এই বিষয়টি দেখার পর সমালোচনা করেন বনগাঁর পৌর প্রধান। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কলেজের যারা আন্ডারেজ তাদের এখানে এসে দেখছি এবিটি এর বুকে লাগানো ধিক্কার জানায় মুখ্যমন্ত্রীকে, তারা চাকরি দিয়ে পাচ্ছে না, সে রাস্তায় জানাক কেন স্কুলের মধ্যে করবে, এটা বাচ্চাদের শেখানো উচিত না, এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
প্রতিবাদ কর্মসূচি চলছে তারই প্রতিকোটা ওনারা বিষয়টিকে খারাপভাবে নিয়েছেন। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একটা কর্মসূচি হচ্ছে সারা রাজ্যব্যাপী রাজ্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে, এবং সেই কর্মসূচিতে কর্মসূচির জন্য ব্যাস করে আশপাশারা স্কুলে ছিলেন, প্রতিবাদ হিসেবে দেখাচ্ছিলেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।